দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। তো এটা ছিল বৃহস্পতিবার দিন, আমি সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাচ্ছি আর আমার হাজবেন্ড হচ্ছে সকাল টাইমটা জবে যায়, সো এর কারণে বাচ্চাদেরকে আমাকে স্কুলে দিতে হয়। আর যেহেতু করোনা ভাইরাসের খুবই ভয়, সবাই অনেক আতঙ্কে আছে, সো এটার কারণে আমি সবসময় আল্লাহর নাম নিয়ে আমার বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসি আর বলি যে আল্লাহ তুমি দেখে রেখো, কারণ সব কিছু থেকে বাঁচানোর একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। তো যাই হোক, আমি স্কুল থেকে আসার পর কিছুক্ষণ ঘুমিয়ে নিই। আর গতকাল আসলে ভিডিও আপলোড দিতে একদমই ভালো লাগছিল না, তো ভাবলাম যে একটু রেস্টের দরকার আছে, তো নিশাকে নিয়ে ঘুমিয়েছিলাম। তারপর উঠে জাস্ট আজকে গরুর মাংস ভুনা করব। আজকে একটু কাজ আছে ঘরে, সো এটার কারণে একটা তরকারি রান্না করছি। আসলে যেদিন আমার ঘরে এক্সট্রা কাজ থাকে সেদিন আমি রান্না বান্নাটা একটু কম করি, আর যেদিন ঘরে মানে বেশি কাজ থাকে না সেদিন আমি একটু রান্না বান্নার আইটেমটা বেশি করি, কারণ আমার বাচ্চারা ফ্রেশ খাবার খেতে খুবই লাইক করে। গরুর মাংস ভুনা করছি। আর আমার গলার সাউন্ডের জন্য আমি খুবই দুঃখিত, আসলে এখন ওয়েদারটা খুবই খারাপ, মানে হঠাৎ ঠান্ডা আর হঠাৎ গরম, তো এটার কারণে কখন যে ঠান্ডা লেগে যায় সেটা বলা যায় না আর কি। তো যাই হোক, এখানে আমি একটা ছোট চেয়ার নিয়েছি, এটা আমার দিদারের পড়ার জন্য এনেছিলাম, তো নিশা এটাতে কলম দিয়ে লিখে নষ্ট করে ফেলেছে, তাই ভাবলাম যে এখানে একটু কালার করব। সম্পূর্ণ চেয়ারটাকে আমি হোয়াইট কালার করব। তো এটা হচ্ছে স্প্রে পেইন্ট, এটা কাঠের জিনিসপত্র স্প্রে করার জন্য আর কি। তো নর্মালি পেইন্ট করতে কিন্তু অনেক টাইম লাগে আর হাতে লেগে যায়, আর এভাবে করলে ঝামেলাটা অনেক কম। আর এই স্প্রে পেইন্টটা আমি অ্যাকশন থেকে এনেছি, যারা ব্রাসেলসে থাকেন খুব সহজে কিন্তু এরকমভাবে রং করে ফেলতে পারেন, ঘরেই নিজের কাজ নিজে করতে পারেন। আসলে আমি একা একা ছিলাম, তো ভাবলাম যে কিছু টুকটাক কাজ আমি নিজেই করে নিই। আর এগুলো হচ্ছে ওয়ালপেপার, এটা আমি দেয়ালে লাগাবো। আর এটা হচ্ছে কিচেনের জন্য, এটা স্টিকার জাতীয় আর কি, আর এটা ওয়াটারপ্রুফ, এটা নষ্ট হবে না। আর রুমটার জন্য আমি মোট 6টা ওয়ালপেপারের শিট এনেছি আর কি, তো দেখা যাক কতটুকু হয়। এই দেয়ালেই লাগাবো আর কি। আর এখন ওর আব্বু চলে এসেছে, আমরা সবাই মিলে কাজ করবো আর কি। আর ঘরের হিটারটা অন করে নিয়েছি যাতে বাচ্চাদের ঠান্ডা না লাগে, কারণ বর্তমানে ঠান্ডা লাগলেই সমস্যা শুরু হয়ে যায় আর কি। তো ওরা আমাদেরকে হেল্প করছে, আমি আসলে পিস পিস করে কেটে তারপর জাস্ট লাগিয়ে দিব। আর এটা হচ্ছে এই পেপারটা লাগানোর জন্য গ্লু, যারা ব্রাসেলসে থাকেন হয়তো বা এই ওয়ালপেপারগুলো দেয়ালে লাগাতে চান, তারা জাস্ট এই জিনিসগুলো কিনে আনবেন তাহলেই হবে। তো আমি যেহেতু আল্লাহর রহমতে ভবিষ্যতে বাড়ি কেনার প্ল্যানিং আছে, তো এটার কারণে এবার একটু কম দামি ওয়ালপেপারটা লাগিয়েছি। আর কিচেনেও লাগিয়ে নিয়েছি, কারণ আমি কিচেনের এই ওয়ালপেপারটা চেঞ্জ করব। তারপর হচ্ছে বাচ্চাদের গোসল করিয়ে দিয়েছে, আমি রুমটা ক্লিন করে ওয়ালপেপার লাগিয়ে গোসল করিয়ে দিয়েছি বাচ্চাদেরকে, তা না হলে লেট করে গোসল করালে আবার ঠান্ডা লেগে যাবে, যেহেতু পরদিন আবার ওদের স্কুল ছিল। নিশাকেও গোসল করিয়ে দিয়েছি। আর আমি এখন সারাক্ষণই ঘরের হিটার অন করে রাখি যাতে আমার বাচ্চাদের ঠান্ডা না লাগে, কারণ বর্তমানে ঠান্ডা লাগাটা খুবই খারাপ একটা জিনিস আর কি। তো ঠান্ডা লাগলে আর কি করোনা ভাইরাসটা সহজেই অ্যাটাক করে আর কি, এটাই কথা। তারপর রাতের বেলা আমার হাজবেন্ড বললো যে রুটি তারপর পরোটা খাবে, তো ভাবলাম যে সবার জন্য আজকে রাতের ডিনারটা একটু অন্যরকম করব। তো রুটির সাথে আলু ভাজি করছি, কারণ আমার হাজবেন্ডেরও খুব পছন্দ আলু ভাজিটা, রুটি পরোটা যেটাই হোক। তো অন্যদিকে পরোটা ভেজে নিচ্ছি, আসলে কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, তারপরও মানে বানাতে হয়েছে আর কি, হাজবেন্ড যেহেতু খেতে চেয়েছে। আমার হাজবেন্ড পরোটা দিয়ে আলু ভাজি খুবই খুবই লাইক করে। আর অন্যদিকে মাংসটা জাল দিয়ে নিচ্ছে,
কারণ পরোটা কিংবা রুটি দিয়ে গরুর মাংস খেতে কিন্তু অনেক মজা। হয়তো বা কেউ দেখে ভাবতে পারেন যে সকালের নাস্তা, বাট এটা আমাদের রাতের ডিনার, আর তখন 8টার মতো বাজে, কারণ খাওয়া দাওয়া শেষে আমাদের বাকি কাজগুলো কমপ্লিট করতে হবে। এই যে কিচেনটা দেখছেন, এটা আমি সম্পূর্ণটাই নিজে করেছি, কারণ ওর আব্বু তখন অন্য রুমে বাচ্চাদেরকে গোসল করাচ্ছিল, তো আমি কিচেনটা একদম ক্লিন করে তারপরে এটা লাগিয়ে নিয়েছি। আসলে দুজনে মিলে কাজ করলে কিন্তু অনেকটা এগিয়ে যায়। আর এই যে মাঝখানে যে ফেপে আছে, এটা ভিতরের ওয়ালমেটটার কারণে, মানে কাগজটার কারণে, তো সমস্যা নেই, এটা ব্যাপার না। আমার কাছে মনে হয় যে নিয়ে এই পেপারটা লাগালে কিচেনটা অনেক বেশি পরিষ্কার থাকে, কারণ এটা ওয়াটারপ্রুফ এবং আগুনের তাপেও কিছু হয় না। তো আপনারা যারা দেশের বাইরে থাকেন তারা এটা ইউজ করে দেখতে পারেন, এটা খুবই খুবই ইজি একটা জিনিস। আর আমার কাছে খুবই ভাল লাগে যে পানি পড়লে কিংবা যে কোনো জিনিস পড়লে নষ্ট হয় না জিনিসটা। তো খাওয়া দাওয়া শেষে আমরা কাজ করার জন্য চলে এসেছি। এটা আমাদের সোফা, আমরা যে নতুন সোফাটা কিনে এনেছিলাম, তো হাজব্যান্ডের যেহেতু সময় থাকে না, জব থাকে, আর এটার কারণে এতদিন সময় পাচ্ছিল না। তো নিশা বলল যে এইভাবে ডিজাইনটা সোফা সেট করতে, তো আমি বললাম যে সমস্যা নেই, মেয়ে বলেছে দেখি এইভাবেই করব। তো এখন আমরা দুজনে মিলে সোফাটা ঠিক করব আর কি। আর রুমটা আসলে মানে ওয়ালপেপার যে লাগিয়েছে বোঝা যাচ্ছিল না, কারণ আমাদের যে লাইটের পাওয়ারটা ছিল সেটা একটু কম। আমি খুব শীঘ্রই একটা একটু বেশি পাওয়ার লাইটটা লাগিয়ে নিব, কারণ এটা একদমই অল্প, তো অনেক সময় এটা চোখে প্রবলেম করে, কারণ বাল্বের পাওয়ার বেশি অতিরিক্ত ভালো না, আবার একদমই কমও ভালো না। তো দেখি আমি এটা চেঞ্জ করে ফেলবো খুব তাড়াতাড়ি, যেহেতু এই রুমটা এখন ড্রয়িং রুম হিসেবে বানিয়ে নিয়েছি, সো এটাতে তেমন বেশি আসা হবে না, জাস্ট খাওয়া দাওয়া করার জন্য, কারণ এখন ঠান্ডা চলে গিয়েছে আর মানে ঠান্ডাটা কম পড়ে আর কি। তো এটার কারণে ভাবলাম যে রুমটা চেঞ্জ করব, ডাইনিং রুমটা আর কি, তো এটাকে জাস্ট ড্রয়িং রুম বানাবো আর কি। তো ওর আব্বু সব এক এক করছে, আর আমাদের এটা যেহেতু নিচতলা, মানে কীভাবে যেন ঘেমে একদম কালো হয়ে যায়, সো এটার কারণে ওয়ালপেপারটা লাগিয়েছি। অনেকে হয়তো ভাবতে পারেন যে ওয়ালপেপার লাগানোর কী দরকার ছিল, বাসা তো ছেড়ে দিবা, বাট তারপরও ঘরে যদি কালো কালো দাগ থাকে তাহলে তো দেখতে ভালো লাগে না, সো এটার কারণেই লাগানো হয়েছে। আর এর কারণে আমি একটু কম দামিটা এনেছি, কারণ আরেকটা রুমে যে আমি ওয়ালপেপারটা লাগিয়েছিলাম সেটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে, বাট এটা একটা মোটামুটি আর কি। তো যাই হোক, এটা হচ্ছে সোফার নিচের পার্টটা, আর আমার বাচ্চারা খুবই খুবই খুশি, ওরা নতুন জিনিস দেখলেই অনেক বেশি খুশি হয়। আর দুজনে মিলে কাজ করলে কিন্তু ঘরের কাজ অনেক অনেক এগিয়ে যায়, সো আমি সবসময় চেষ্টা করি ইম্পর্ট্যান্ট কাজগুলো দুজনে মিলে করতে। আর এখানে ওর আব্বুর দেখা দেখি সে নিজেও চেষ্টা করছে, নিশা আর কি, আর তারেক ওকে দেখিয়ে দিচ্ছে যে কীভাবে করতে হয়, কারণ এতক্ষণ ধরে ওর আব্বু আর আমি এগুলো সব ফিট করেছি দুজনে মিলেই। তো দুজনে মিলে করলেও ভালোও লাগে, আবার কাজটা তাড়াতাড়িও শেষ হয়। আর কীভাবে রুমটা সাজিয়েছি আমি অবশ্যই দেখাবো খুব শীঘ্রই, আমি জাস্ট সিম্পল করে এখন গুছালাম, বাকিটা পরবর্তীতে দেখা যাবে। তো যাই হোক, আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।